পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। আমাদের যেটা দাবি আছে ছিল যে বিসি আমরা যদি না দেখা করে আমরা না হলে আবার আছে আবার আমরা এখানে অবস্থান করবো আমাদের জন্য আমাদের আমরা
শুভর মাইক একবার বলে দিয়ে যে হচ্ছে স্থগিত করেনি, নামাজের পরে সবাই আবার আসবে। আচ্ছা সবাই একটু শুনি, আমরা একদম স্থগিত করতেছি না, নামাজের বিরোধী এটা, নামাজ পড়ে তারপরে আমরা সবাই এখানে আবার আসবো, ঠিক আছে? কেউ যেন আমরা এদিক ওদিক না যাই, নামাজ পড়ে সবাই এখানে এক জায়গায় হবো, যারা যারা নামাজ পড়বে তারাও পাশেই নামাজ পড়ে এখানেই থাকবা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভ। আর যুগান্তর লাইভ এই মুহূর্তে বুয়েটের ভিসির কার্যালয়ের সামগ্রী লাইভ প্রচার করছে, এবং আপনারা জানেন যে আবরার হত্যার বিচারের দাবিতে
গতকাল থেকেই বুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন করছেন এবং এরই এক পর্যায়ে আজ বিকাল 5টা পর্যন্ত বিসিকে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার একটা টাইম বেঁধে দিয়েছিল বুয়েটের শিক্ষার্থীরা। কিন্তু 5টা বেঁধে যাওয়ার পরও বিসি শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের মুখোমুখি বা জবাবদিহিতা করেনি, যার কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কিন্তু বুয়েটের যে প্রশাসনিক ভবন বা প্রশাসনিক যে অঞ্চল সেই অঞ্চলের মূল গেটে কিন্তু তালা লাগিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে কয়েক শত শিক্ষার্থী অবস্থান করছে বিসির কার্যালয়ের সামনে। এবং আমরা যতদূর জানি যে বিসি মহোদয় ভিতরেই আছেন এবং তিনি এখনও শিক্ষার্থীদের মুখোমুখি হন। অসংখ্য গণমাধ্যম কর্মী আসলে বিসির কাছে জানতে চাইছেন তার কোনো বার্তা রয়েছে। শিক্ষার্থীরা এখনো বেশি নিচে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তবেই শিক্ষার্থীরা আন্দোলনের ব্যাপারে পরবর্তী ঘোষণা দেবে। দরজা দিয়ে বের হয়ে গেলেন কিনা এরকম একটি খবর আসলো এবং তারপরে কিন্তু শিক্ষার্থীরা উঠে যাচ্ছে বিসিকে ফলো করার জন্য। Thank you.
দর্শক আপনারা দেখছেন যুগান্তর লাইভ। এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে বিকাল 5টা পর্যন্ত সময় দিয়েছিলেন এবং এরপরও বিসি মহোদয় আসলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেননি বা শিক্ষার্থীদের সঙ্গে কোনো কথা বলেননি। তারপরে শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনিক অঞ্চলের প্রধান যে গেট রয়েছে সেই গেটে তালা লাগিয়ে দেন এবং এরপরই তারা বিসির যে অফিস রুম রয়েছে সেই বিসির অফিস রুমের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে বিসি মহোদয় না নেমে আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং সর্বশেষ তথ্য হলো যে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ডিসিকে একটি হ্যান্ড মাইকের মাধ্যমে আলটিমেটাম দিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে যদি ডিসি বের না হয় তাহলে তারা তালা লাগা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিসি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি আমার
এই মুহূর্তে যুগান্তরের ক্যামেরা অবস্থান করছে সেখান থেকে আমরা শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলন ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে পিউ নিউজ টিভির সাথেই থাকুন।